রাঙ্গামাটি সংঘর্ষের ঘটনায় বাস সিএনজি ট্রাক বাংসুর এবং শ্রমিক আহত প্রতিবাদে অনির্দিষ্ট হালল্লায় ধর্মঘট ডেকি রাঙ্গামাটির যৌত মালিক শ্রমিক নেতা সেপ্টেম্বরের বিশ তারিখ শুক্রবার এক যৌথ সভাতে হতা জানাই তারা শ্রমিক নেতালে জানাই সাম্প্রদায়িক এই ঘটনায় তিন দিন বাস চারজন সিএনজি বার ওয়ান ট্রাক ক্ষতিগ্রস্ত তার মধ্যে বাস চালক এবং হেল্পার সহ ছয়জন আহত ত্রিশ পঁয়ত্রিশ জন সিএনজি চালক আহত যার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর আর এই ঘটনায় এই ফোন পর্যন্ত বারো জন ট্রাক চালক আহতই হই ধর্ম ডাকিবের ফরত্ব রাঙ্গামাটি থন রহমর যানবাহন চলাচল করতে দেখা নেওয়া যায় ইন্দি তিন পার্বত্য জেলা বত্রিশ ঘন্টা সড়ক এবং নৌপথ থরতালর ডাক দিয়ে ইউপিডিএফ তবে এখন পর্যন্ত চলমান অবরোধ ধর্মগড় থন জায়গা থন সহিংসতার ঘটনার ন ঘটে বলে জানা গেছে সি প্লাস চট্টগ্রাম